আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজ আমরা আলোচনা করব হচ্ছে বাংলাদেশ রেলওয়েতে গার্ড গ্রেড টু এই পদের পরীক্ষা পদ্ধতি, সাজেশন, বেতন কাঠামো, কীভাবে প্রস্তুতি নিলে এই গার্ড গ্রেড টু পদে আপনি চাকরিটা পেতে পারেন, তার সামগ্রিক প্রস্তুতি এবং সাজেশন এবং পদোন্নতি সহ আনুষাঙ্গিক সব কিছু কিন্তু আলোচনা করা হবে এই ভিডিওর মধ্যে। সাজেশনও দেওয়া থাকবে, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখলে কিন্তু উপকৃত হবেন। বাংলাদেশ রেলওয়েতে গার্ড গ্রেড টু পদে সার্কুলার ছেড়েছে যার আবেদনের শুরু এবং শেষ কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে এবং লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্ক দেখে কিন্তু আবেদন করতে পারেন। এই গার্ড বা গ্রেড টু হচ্ছে বাংলাদেশ রেলওয়েতে 14তম গ্রেডের একটা রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরি, অর্থাৎ 14তম গ্রেডভুক্ত রাজস্ব খাতে সরকারি চাকরি হয় 10,200 টাকা কিন্তু বেতন স্কেল প্রাপ্ত হচ্ছে এই চাকরি গার্ড গ্রেড টু, অর্থাৎ 10,200 টাকা বেতন স্কেলে প্রতি মাসে কিন্তু আপনার বেতন আসে আপনার 18 থেকে 19,500 প্লাস, আর আনুষঙ্গিক সব কিছু কর্তন করার পর সাধারণত 17 থেকে 18,500 টাকার মতো কিন্তু বেতন পাওয়া যায় প্রতি মাসে, অর্থাৎ আপনার এই পোস্ট থেকে। তাছাড়াও আপনার 30 বছর চাকরি জীবন পার করতে পারলে আপনার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং ঐচ্ছিক ছুটি এই সমস্ত বিক্রি করলে সাধারণত 45 থেকে 65 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এককালীন পাওয়া যায়। আর তাছাড়াও এটা রাজস্ব খাতের চাকরি হয় নির্দিষ্ট হারে কিন্তু প্রতি মাসে পেনশন পাওয়া যাবে এই চাকরি থেকে। এখন বাংলাদেশ রেলওয়েতে গার্ড গ্রেড টু আর অপর নাম কিন্তু আপনার ট্রেন পরিচালক, অর্থাৎ ট্রেন পরিচালককেই গার্ড বলা হয়, অর্থাৎ গার্ড মানে হচ্ছে ট্রেন পরিচালক, অর্থাৎ একটা ট্রেনে গার্ড থাকে হচ্ছে দুইজন, একজন ট্রেনের পিছনে থাকে আর একজন ট্রেনের মধ্যে অবস্থান করে, অর্থাৎ খুবই সম্মানজনক চাকরি এবং আপনার পাওয়ারফুল চাকরি বলতে পারেন। সাথে আপনার কিন্তু কর্মঠ হতে হয়, অর্থাৎ আপনার কাজে ফাঁকি দেওয়ার কিন্তু কোনো অপশন নাই এই চাকরিতে। সাধারণত আবেদনের যোগ্যতা হচ্ছে পাসপোর্ট 5 ইঞ্চি উচ্চতা হতে হবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে এবং আপনার হচ্ছে বাংলাদেশের যে কোনো জেলার পরীক্ষার্থী শিক্ষার্থী আবেদন করতে পারবে, মেয়েরাও আবেদন করতে পারবে। মেয়েদের ক্ষেত্রে উচ্চতা কিছুটা শিথিলযোগ্য হতে পারে। আর হচ্ছে আপনার সারা বাংলাদেশব্যাপী পরীক্ষা হবে, স্নাতক পাশ কৃত ছাত্রছাত্রীরা এই পদে কিন্তু আবেদন করতে পারবে এই গার্ড বা ট্রেন পরিচালক। গার্ড বা ট্রেন পরিচালককে আগেই বলেছি আপনার কর্মঠ এবং হতে হয় এবং ডিউটি ফাঁকি দেওয়া যায় না, অর্থাৎ ট্রেনটাকে সম্পূর্ণ পরিচালনাই করতে হয় বা ট্রেনের পরিচালকই হচ্ছে আপনার এই গার্ড, অর্থাৎ ট্রেন পরিচালক বা ট্রেন ম্যানেজমেন্ট করতে হয়, অর্থাৎ ট্রেন ছাড়া স্টেশন মাস্টারের সাথে কথোপকথন করা সব কিছু দায়িত্ব পালন করতে হয় কিন্তু গার্ডকে, কোন স্টেশনে কতটুকু থামলো, কোন স্টেশনে যেতে কত সময় লাগলো, দেরি হলো কি না, আগে গেলো কি না, এই সমস্ত কিছু কিন্তু লিপিবদ্ধ করতে হয়, এমনকি যাত্রীদের অভিযোগও কিন্তু খাতায় লিপিবদ্ধ করতে হয় এই গার্ডকে বা ট্রেন পরিচালককে, অর্থাৎ কর্মযজ্ঞের মধ্যেই কিন্তু আপনার ডিউটি পার করতে হয় এবং ট্রেনের মধ্যেই থাকতে হয়। আর একটা হচ্ছে ইমার্জেন্সি ব্রেক করার সুবিধা বা সুযোগ পাই, অর্থাৎ কোনো কারণে ট্রেন যদি দুর্ঘটনায় পতিত হয় বা হবে এরকম কোনো সিচুয়েশন হলে এই গার্ড বা ট্রেন পরিচালক কিন্তু ইমার্জেন্সি ব্রেক করতে পারে, অর্থাৎ তার রুমে এই সুযোগ সুবিধাটা আসলে থাকে, ইমার্জেন্সি ব্রেক করতে পারে। সাধারণত এই পোস্ট থেকে 4 বছর পর পর পদোন্নতি হয় এবং পদোন্নতি হয়ে আপনার গ্রেড চেঞ্জ হয়, অর্থাৎ কাজ একই করতে হয় শুধু গ্রেড আপনার চেঞ্জ হয়, 4 বছর পর পর কিন্তু আসলে পদোন্নতি হয়। আচ্ছা, এই এই পোস্টের পরীক্ষার মানবন্টনটা হচ্ছে আপনার 70 মার্কের পরীক্ষা হয় সাধারণত এমসিকিউ পদ্ধতিতে আর 30 মার্কের হচ্ছে আপনার ভাইভা থাকে। এই 70 মার্কের এমসিকিউ পরীক্ষার মধ্যে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান থাকে। বাংলা এবং ইংরেজি মিলে হচ্ছে 20-20-40 মার্কের প্রশ্ন থাকে এবং পুনর পুনরও 30 মার্কের প্রশ্ন থাকে হচ্ছে আপনার গণিত আর সাধারণ জ্ঞান মিলে, বাদ বাকি 30 মার্ক হচ্ছে ভাইবা। ভাইবার মধ্যে হচ্ছে আপনার 10 থেকে 15 মার্ক থাকে কিন্তু আপনার রেজাল্টের উপরে,
আর বাদ বাকি মার্ক হচ্ছে আপনার ভাইভা নাই। সাধারণত লিখিত পরীক্ষাতে আপনার পাশ নাম্বার হচ্ছে 50% মার্ক পেলে পাশ হয়, অর্থাৎ আপনার 70 মার্কের মধ্যে 35 পেলে কিন্তু আপনি পাশ করবেন। তারপর হচ্ছে আপনার ওই সবগুলো মার্ক আপনার অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করবে। সাধারণত সাধারণ জ্ঞান অংশে আপনার বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ এবং আন্তর্জাতিক এই সমস্ত টপিক থেকে প্রশ্ন হয়, অর্থাৎ বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে টুকিটাকি বিষয় কিন্তু জেনে বা যে পদে পরীক্ষা দিচ্ছেন সে বিষয় সম্পর্কে জেনে কিন্তু আপনাকে পরীক্ষার হলে যেতে হবে। এই সম্মেলন হচ্ছে পরীক্ষার মান বণ্টন এবং পদোন্নতি ইত্যাদি সম্পর্কে, এবং কাজ সম্পর্কেও কিন্তু জানলেন বাংলাদেশ রেলওয়েতে। এখন হচ্ছে আমরা জানবো যে কী ধরনের প্রস্তুতি নেবেন, কী ধরনের বই পড়বেন আপনি এই বাংলাদেশ রেলওয়েতে পদের জন্য। সাধারণত সম্পূর্ণ বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিলে কিন্তু এই সংক্রান্ত 11 থেকে 20তম গ্রেডের সকল চাকরির প্রস্তুতি কিন্তু হয়ে যায়। যেহেতু এটা 14তম গ্রেডের চাকরি, তাই আপনাকেই প্রথমে 11 থেকে 20তম গ্রেডের যত চাকরির পরীক্ষার প্রশ্ন আছে আপনাকে কিন্তু ধারাবাহিক সেগুলো সমাধান করতে হবে এবং এ টু জেড চেষ্টা করতে হবে। প্রথমে ব্যাখ্যা সহ পড়বেন, তারপর হচ্ছে আপনি ব্যাখ্যা ছাড়া বারবার পড়বেন এবং তার থেকে 5 বার রিভিশন দেবেন ব্যাখ্যা ছাড়া 11 থেকে 20তম গ্রেডের প্রশ্ন। শুনতে অনেক হলেও সাধারণত আপনাকে প্রতিদিন ধারাবাহিকভাবে যদি আপনি প্রস্তুতি নিতে থাকেন তাহলে এইভাবে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো সমাধান করা সম্ভব। 2023 সালে, 24 সালে সাম্প্রতিক যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নই কিন্তু আপনাকে সমাধান করতে হবে ধারাবাহিকভাবে। তারপর নির্দিষ্ট সিরিজের কিছু বই আছে বাংলাদেশ রেলওয়েতে, ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। এই বইগুলো থেকে আপনি যে কোনো একটা বই কিনে আপনি বিগত প্রশ্নগুলো সমাধান করতে পারেন, অথবা বাংলাদেশ রেলওয়েতে যতগুলো পোস্ট আছে, যতগুলো পরীক্ষা হয়েছে, এই পোস্টগুলো পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করলেও আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি কিন্তু পরীক্ষার প্রশ্ন মান বণ্টন সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন এবং ভালো একটা কিন্তু স্কোর করতে পারবেন পরীক্ষাতে। তারপর হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ রেলওয়ে অংশের সাজেশন দেওয়া থাকবে ভিডিওর মধ্যে। আপনার এই সাজেশন ধরে ধরে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এই টপিকগুলো কিন্তু পড়তে পারেন এবং পড়লে কিন্তু আপনার ধারাবাহিকভাবে প্রস্তুতি শেষ হবে এবং আপনি কিন্তু ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। আর বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হতে পারেন সুযোগ থাকলে, না হলে অনলাইনে ব্যাচ করতে পারেন বা শুধুমাত্র এক্সাম ব্যাচটা করতে পারেন, শুধুমাত্র পরীক্ষাটা দিতে পারেন, তাতে করে আপনার দক্ষতা বাড়বে আর সুযোগ সুবিধা তো আচ্ছা। তাছাড়াও আবার পয়েন্টস নেই, আপনার এই গার্ড বা ট্রেন পরিচালকের এক্সট্রা কিন্তু টাকা পাওয়া যায়, বেতন পাওয়া যায়, অর্থাৎ যেহেতু 8 ঘন্টা করে ডিউটি, সাধারণত একটা ট্রেন যাইতে 8 ঘন্টারও বেশি সময় লাগে, মাল নামাতে, মাল গাড়ি থাকলে সেখানে বেশি সময় লাগে, সেই ক্ষেত্রে আপনার অতিরিক্ত মাইলেজ পাওয়া যায়। বেসিক হিসেবে সাধারণত 75% মাইলেজ পাওয়া যায়, অর্থাৎ সুতা বাংলায় যাকে অন্যান্য চাকরির ক্ষেত্রে ওভার টাইম বলে, অর্থাৎ এই চাকরিতে ওভার টাইম হিসেবে টাকা পাওয়া যায়, অর্থাৎ চাকরিটা সম্মানজনক, পাওয়ারফুল এবং বেতন ভালো পাওয়া যায় এবং লাইফ স্টাইলটা ভালোভাবে কাটানো যায় এই চাকরি থেকে। এই সংক্রান্ত আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ইবাদত করুন, মন সৃষ্টিকর্তা বেশি বেশি এবং রিজিকের জন্য তার কাছে চান, অবশ্যই তিনি রিজিকের ফয়সালা করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।